আসসালামু আলাইকুম, ডিজিএন 24 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকের এবার খবর আলোচনা রয়েছে সৌদি আরব থেকে একটি তাজা সংবাদ। ফেসবুকে ভাইরাল হওয়া সুমি আক্তার অবশেষে দেশে ফিরছে। সম্পূর্ণ ভিডিওটি দেখে বিস্তারিত জেনে নেওয়ার অনুরোধ রইল। সৌদি আরবে নির্যাতনের শিকার হওয়া নারী গৃহকর্মী সুমি আক্তারকে দেশে ফেরত পাঠানোর সবশেষ প্রক্রিয়া চলছে। আইনি জটিলতা কেটে যাওয়ায় দেশে ফেরার পথে আর কোনো বাধা থাকল না সুমি আক্তারের জন্য। রবিবার 10 নভেম্বর সৌদি আরবের জেদ্দা শ্রম কল্যাণ উইংয়ের পক্ষ থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, জেদ্দা শহর হতে প্রায় 1 কিলোমিটার দূরে অবস্থিত নাজরান শহরে শ্রম আদালতে সৌদি আরবে অবস্থানরত ও জেদ্দাস্থ কনসুলেটের প্রচেষ্টায় উদ্ধারকৃত বাংলাদেশি নারী গৃহকর্মী সুমি আক্তার বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়। সেই শুনানিতে সুমি আক্তার ও তার নিয়োগকর্তা এবং কনসুলেট প্রতিনিধি উপস্থিত ছিলেন। শুনানিতে কফিলে দাবিকৃত 22,000 সৌদি রিয়াল পরিশোধের আবেদন শ্রম আদালত কর্তৃক নামঞ্জুর করা হয়। শ্রম আদালতের আদেশের পর তাৎক্ষণিকভাবে সুমি আক্তারকে ফাইনাল এক্সিট প্রদান করে তার কফিল। সম্প্রতি সুমি আক্তারের নির্যাতনের শিকার হওয়া ভিডিও ভাইরাল হলে বাংলাদেশ থেকে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো পাঠানো চিঠির প্রেক্ষিতে জেদ্দার নাজরান শহরে মালিকের বাসা থেকে সুমি আক্তারকে উদ্ধার করা হয়। এরপর তাকে দেশটির পুলিশ হেফাজতে একটি সেফ হোমে রাখা হয়। বর্তমানে সুমি আক্তারকে জেদ্দাস্থ কনসুলেটের প্রচেষ্টায় ঢাকা ওয়েজ অনার্স কল্যাণ বোর্ডের অর্থায়নে বাংলাদেশে প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। এদিকে সুমি আক্তারের দেশে ফেরার অপেক্ষার দিন পার করছে তার স্বামী নুরুল ইসলাম। গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি এখনও জানি না সুমি বাংলাদেশে কবে ফিরবে। খুব শীঘ্রই সুমি আক্তার দেশে ফিরবে, এক্ষেত্রে 1 থেকে 10 দিন সময় লাগতে পারে। উল্লেখ্য, আশুলিয়ার চারাবাগ এলাকার নুরুল ইসলামের স্ত্রী সুমি সম্প্রতি নিজের উপর হওয়া নির্যাতনের ঘটনা জানিয়ে একটি ভিডিও শেয়ার করে। পরে সেই ভিডিওটি ভাইরাল হলে সংশ্লিষ্টদের নজরে আসেন তিনি। পরে তাকে উদ্ধার করে সৌদি পুলিশ। আমরা সত্যি খুবই খুশি যে আমাদের দূতাবাস থেকে উদ্যোগ নেওয়ার ফলে আমাদের এই বোনটি সৌদি আরব থেকে ফেরত আসছে। আশা করব আমাদের দূতাবাস সবসময় এরকম তৎপর থাকবে প্রবাসীদের উপর হওয়া নির্যাতন থেকে তাদেরকে রক্ষা করতে। খবরটি আমাদের সৌদি প্রবাসী সকলের সঙ্গে এক্ষুনি শেয়ার করে সবাইকে এ বিষয়ে জানিয়ে দিন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল টিজেন 24, তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।